আল্লাহাকের স্বাদ করেছেন ইন্না হুমাইশ রেখ বি জেনে রাখো আল্লাহর সাথে যে কেউ শিরিক করবে জন্মসূত্রে মুশরিক হোক যেমন পত্তলীকরা জন্মসূত্রে মুসলিম মুশরিক জন্মসূত্রে তারা মুশরিক আর যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু আল্লাহকে এক বলে আর আল্লাহর কাছে নাচে বাবার কাছে চায় বাবার কাছে চায় গত কালকেরই তো ঘটনা তাই না দুর্ঘটনা যেটা বাংলাদেশে হ্যাঁ পানি জাহাজ ডুবে যাওয়া তাই না বা লঞ্চ লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা আজকে আমাদের দায়ীরা আলোচনা করেছিল যে কিস্সা কাহানিতে আছে যে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি তার এক ঘটনা আর রশিদ আহমদ গাঙ্গুই এই দুই মুরব্বীর ঘটনা আছে দুটো ঘটনা তারা বয়ান করেছে চর্মনাইয়ের কিতাবে আছে আর তাদের বহু কিতাবে আছে আমি তাদের কিতাব থেকে পড়ে শুনেছি এর আগে এখন সামনে কিতাব নিয়ে আসিনি আপনাদের সামনে তাদের সম্পর্কে আছে যে হাজিরা ভারত থেকে হজ করতে আসছিল আর আসার পরে ভারত মহাসাগরে জেদ্দা আসার আগে তাদের জাহাজ ডুবে যাচ্ছিল তখন হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি জানতে পেরে নিলেন গাইবই খবর জেনে নিলেন আসমান জমিনে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ছাড়া কেউ জানে জানেন এমনকি ফেরেস্তাও গায়েব জানে না যত আল্লাহ না জানিয়েছে সূর্যের নামলে আয়ত রয়েছে কুল্ হে নবি বলে দাও লা আলম মানফিস সামাওয়া তেও আল্লা আর যে গায়ে বা ইল্ লাল্লা লায়া আলম ও জানে না মানফিস সমাওয়া মানফিল আসমানে যারা আছে আসমানে কারা আছে ফের সারা আর জমিনে যারা আছে জিন এবং মানুষ আর বাকি সৃষ্টি তো যখন মানুষই জানে না জিনই জানে না তো গরু ছাগল আর জানেই কি হ্যাঁ আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না ওয়া মায়া সরু না এবং তারা জানেও না যে আইয়ানা ইউবাসন আসন কখন উঠানো হবে কবর থেকে আবদুল কাদিজ জেলা নিয়ে এ কথাও জানেন না যে আর কত বছর পর কবর থেকে হাসর মাঠে উঠতে হবে খাজা মহানুদুই তৃষ্টি জানেন না এমনাদুল্লা মহাজার মা কি জানেন না গঙ্গহি জানেন না যে কবর থেকে কখন উঠতে হবে আল্লাহ কোরআনে বলছে আর বলছে গায়েবি খবর জেনে নিল যে হাজিরা তো ডুবছে আর তো আমার এখানে বসে থাকা যাবে না এ তো কুতুব গোস কুতুব এগুলো বসে থাকা আর যাবে না দ্রুত ছুটে গেলেন আর একটা ধাক্কা দিলেন গিয়ে পানি ভরা আর দিয়ে ওই এক ধাক্কাতে একবারে জেদ্দার কিনারে লেগে গেল আর সহি সালামত হাজির হজ করতে চলে আসলো এটা গাঙ্গহীর ঘটনা তো সেম ঘটনা আর মহাজের মাক্কি এমদাদুল্লাহ মহাজের মাক্কি দেবান্দিদের দুটোই শিরোমণি তাদের ঘটনায় রয়েছে মাকির ঘটনা আরো মজার কথা আছে যে জাহাজ তো উদ্ধার করে দিল হাজিদেরকে ছাল উড়ে গেলাম চামড়া ঘষা লেগে জাহাজে ঘষা লেগে ছাল উড়ে গেছে খাদেমরা হাত পাটিকে পেটি পেয়ে খেদমত করে অন্যদিন গেঞ্জি খুলে হাত পা সেদিন গেঞ্জি খুলতে দিচ্ছে না কী ব্যাপার গেঞ্জির তলে হাত দিতে দিচ্ছে না এই মরব্বি হ্যাঁ টিপতে দিচ্ছে না কি ব্যাপারটা কি কয়েকদিন ধরে গেঞ্জি খুলছেন না হাজরা হয়েছে কি হয়েছে কি বলেন আরে আর বলি না তুমি তো ছাড়বে না মনে হয় জানবেই এইরকম হাজিরা সব ডুবে যাচ্ছিল আমি জানতে পারলাম তখন একটা ধাক্কা দিলাম আর জিদ্দার এসে কিনারে লেগে গেল আর সহি সালামত সব হাজিরা বেঁচে গেল কিন্তু আমার ছাল উড়ে গেল শোভাহান আল্লাহ শত শত হাজিকে বাঁচিয়ে দিতে পারলো আর জেনেও নিতে পারল আর ছালুড়া থেকে নিজেকে বাঁচাতে পারল না সোভা আল্লাহ ছালুরা থেকে নিজেকে বাঁচাতে পারল না আউজ বিল্লাহ মিনা শিরক এরকম শিরক কুফরি থেকে আল্লাহ পাকে আমাদেরকে ফানহাতে রাখেন হেফাজতে রাখেন এই মুরব্বীরা তো এখন ক্ষমতা রাখে তাদের আঁকি দেয় আর বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভ্রান্ত বিশ্বাসে গাঙ্গহির এই এইসব কেরামতি আর ক্ষমতা বিশ্বাসী আর মহাজের মাক্কির এসব বিশ্বাসী আর এই বছর বছর এইরকম ঘটনা ঘটতে গত বছর তার আগের বছরে ঘটনা ঘটেছে তাহলে এই জাহাজগুলো ডুবে যাচ্ছে আর কত শত মানুষ এইভাবে চলে যাচ্ছে কত মাসুম বাচ্চারা কত নিরীহ নারীরা দুনিয়া থেকে চলে যাচ্ছে ইদেরকে রক্ষা করতে একবারও কেন আর আসেন ওই একবার এসে বাস হয়ে গেল সালাম আর আসবো না কোথায় এরা ঢাকেন আরে একবার তো দেখান কমপক্ষে এই কেরামতি বাংলাদেশে বছর বছর ডুবতে আছে মাঝে মাঝে তো দেখান তাহলে আপনাদের ভক্ত বাড়বে কিছু মরিত বাড়বে হ্যাঁ কি আকিদা আল্লাহ ভাব বলছে ইন্না বিল্লাহ আল্লাহর সাথে যারা শির করবে এরকম আকিদা রাখবে যে মানুষ মরে যাওয়ার পরে এই তো জীবিত থাকলে ক্ষমতা নেই জীবিত মানুষ ক্ষমতা আছে যেই যা লঞ্চটা ডুবে এসে বোঝে দুশো টন বলা হচ্ছে দুশো টন তাহলে দু চারশো মানুষ গিয়ে উদ্ধার করতে পারবে যন্ত্র ছাড়া তাহলে জীবিত মানুষ যন্ত্র ছাড়া তো উদ্ধার করতে পারবে না টেনে হেঁসে তাহলে মৃত মানুষ সম্পর্কে আকিদা রাখা বড় শির ছোট শির্ক নয় বিল্লাহ আল্লাহর সাথে যে কেউ শির করবে যে হাজিরা ডুবে যাচ্ছিল আর ওমোক গস কোত গিয়ে উদ্ধার করে নিল যে শির করবে যে কোনো রকমের শির করবে ছেলে হচ্ছিল না মাজারে গেল ছেলে চাইল আর আল্লাহ গুমরা করার জন্য ওই সময় আল্লাহ দিত তো লিখা আছে আর ওই দিক ওই বছরে গেছে আর হয়ে গেছে ঘটনা ঘটতে পারে এরকম রোগ ভালো হচ্ছিল না মাজারে গেল সেজদা করে আসলো মাজার কি আর জিন শৈতান দেখ জিন শৈতানদের মধ্যে বড় বড় ডাক্তার আছে মানুষ ডাক্তারের চাইতে বড় বড় ডাক্তার আছে ভালো চিকিৎসা একটা দিল গুমরা করার জন্য যে এই বছরই একে ভালো করতে হবে চেষ্টা করে জিন শয়তানের বেশ কিছু মদত অলৌকিকত্ব পেল আর মনে করলো যে ওই যে আমি খাজা বাবার দরগাহে গিয়ে চাদর চড়িয়ে এসেছি সেই জন্য এবার আমার উন্নতি হয়েছে এবার মনের কামনা বাসনা পূরণ হয়েছে শয়তান খুশি হলো যেতে পারলো আদম সন্তানকে কারণ আদমের সাথে যে হিংসা সে হিংসার প্রতিশোধ নিতে আছে নিতে আছে আর নিবে কেমত পর্যন্তই শয়তান ইন না হমাই ইউ শেখ বিল্লাহ যে কেউ শির করবে আল্লাহর সাথে ফাকাত হার রাম আল্লাহ আলিহিল জান্না আল্লাহ আখ তার জন্য জান্নাতকে হারাম করেছেন ও মা ওয়া হুন্নার জান্নাত হারাম করেছেন কোথায় থাকবে আরফে শাস্তিও হইলো না যাক আরামও পেলাম না এরকম না ও মা ওয়া হুন্নার জাহান্নামে থাকতে হবে জাহান্নাম বাসস্থান হবে অমালি ইউ জালেমিন আমিন আনসার আর এইরকম জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই দুনিয়ায় সাহায্যকারী পেতে পারো সেখানে কোনো সাহায্যকারী নেই